بسم الله الرحمن الرحيم আমি তেলাওয়াত করেছি সূরা বনি ইসরাঈল থেকে মাত্র দুইটা আয়াত 23 24 আমার আয়াতের আলোচ্য বিষয় হলো দুইটা কয়টা দুইটা এক নম্বরে শিরিক মুক্ত ইবাদত শিরিক মুক্ত ইবাদত দুই নম্বর পিতামাতার খেদমত বিষয়বস্তু কয়টা দুইটা প্রথম বিষয় আমার ভূমিকার মধ্যে এসে গেছে সেদিকে আর যাব না আমি এবার আমার মূল আলোচনার দিকে ঢুকতে চাই ইনশাআল্লাহ বলেন চলবে না শেষ করে দেব ইনশাআল্লাহ বলেন আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইবাদত করবা একমাত্র কাজ ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা আর খেদমত করবা পিতা মাতার ইবাদত করবা আল্লাহর খেদমত করবা বাপ মা ইবাদত করবা কার খেদমত করব বাপ মা ইবাদত করব আল্লাহর খেদমত করব বাপ মার তার কারণ এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে আল্লাহ পাকের ইবাদতের সাথে পিতামাতার খেদমতকে আল্লাহ পাক একই আয়াতের সাথে জুড়াই দিলেন তার কারণটা কি সবথেকে বড় মসজিদ নবীর সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিন জুড়া ইবাদত জুড়ায়ে জুড়ায়ে নাযিল করেছেন যদি একটা বাদ দেয়া আরেকটা করলে মালিকের দরবারে কবুল হয় না এক নম্বর আকিমুস সালা ওয়া আতুজ যাকা একই আয়াতের মধ্যে জোড়া আল্লাহর ইবাদত করো আল্লাহ পাকের ইবাদতের সাথে নামাজের সাথে আল্লাহ পাক আবার যাকাতকেও জোড়ায় দিয়েছেন ওয়া আতুজ যাকা যাকাত ফরজ হলে যাকাতও দেওয়া লাগবে যাকাত দিল না যাকাত ফরজ হয়েছে যাকাত দিল না আর ইবাদত বন্দেগির করে নেকি আর সওয়াব সে পাবে না যদিও ফরজিয়াত আদায় হয়ে যাবে ওলামায়ে কিরাম ভালো বুঝবেন লম্বা চড়া ব্যাখ্যা করতে সময় পাব না এক নম্বরে যাকাত ফরজ যাকাত দিল না তার ইবাদত বন্দেগি কবুল হবে না খালি ফরজিয়াত তার আদায় হয়ে যাবে নেকি পাবে না নাম্বার দুই দ্বিতীয় নম্বর জড়া আতিউর রাসূল আল্লাহ পাকের হুকুম মানো নবীর তরিকা অনুযায়ী চলো নবীর তরিকা অনুযায়ী আল্লাহ পাকের হুকুম যদি মানি ইবাদত বন্দেই কবুল হবে নবীর তরিকা নাই আল্লাহ পাকের ইবাদত বন্দেগিও কবুল হবে না নাম্বার তিন তিন নম্বর জড়া আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই আল্লাহ পাকের ইবাদত করো আল্লাহ পাককে শুকরিয়া করো আর পিতামাতার ইবাদত পিতামাতার খেদমত করো পিতামাতার শুকরিয়া করো আর পিতামাতার বাপ পিতামাতার খেদমত করো পিতামাতার সাথে সন্তুষ্টি বজায় বজায় রাখো নাই পিতামাতাকে খুশি করতে পারো নাই আল্লাহ পাকের ইবাদত বন্দেগিও কবুল হবে না আল্লাহ পাক যেখানে আল্লাহর ইবাদতের পাশে পিতামাতার খেদমতকে জোড়া লাগাই দিয়েছেন তাহলে বোঝা গেল আল্লাহ পাকের ইবাদত আর পিতামাতার খেদমতের মান মর্যাদা সমান সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা একমাত্র ইবাদত করবা কার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা একই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আর পিতামাতার সাথে ইহসান করবা পিতামাতার প্রতি অনুগ্রহ দয়া করবা তার মানে পিতামাতার প্রতি তুমি সদয় হও পিতামাতার খেদমত করতে হবে তাহলে পিতামাতার খেদমত করা সুন্নাত না মুস্তাহাব সবাই বলেন দরকার আসে না নাই আবার পিতামাতার মধ্য থেকে
সবথেকে বেশি বেশি মহব্বত ভালোবাসা সবথেকে বেশি ভালোবাসেন বাপ মার মধ্যে কে? মা। আল্লাহ পাক যেমন সাধ্য ছাড়া সব আমাদেরকে দান করেছেন, বাপ মাও আমাদেরকে সাধ্য ছাড়া সব খেদমত করেছেন, ঠিক না? অনেকে তালে তালে বলে আসলে বুঝে বলে না, আসলেই নাই। কারণ কি? কারণ হলো যে সন্তানটা ল্যাংড়া খোড়া বোবা কালা কথা বলতে পারে না, অন্ধ চোখে দেখে না, হাঁটতে পারে না, জীবন বাপ মাকে রোজগার করে খাওয়াতে পারবে না, ওই সন্তানের খেদমত বাপ মা করে না? করে না। কম না বেশি? বোঝা গেল বাপ মা শুধু স্বার্থের জন্য খেদমত করে না, ঠিক না বেঠিক? শুধু খেদমত বাপ মা স্বার্থের জন্য করে না, ভালোবেসে করেন। তাই আল্লাহ পাক যেমন স্বার্থ ছাড়া সব আমাদেরকে দান করেছেন, তেমনি ভাবে বাপ মাও স্বার্থ ছাড়া সব আমাদেরকে দিয়েছেন। বাপ মা ছাড়া স্বার্থহীন আর কেহ নাই। আছে কেন স্ত্রী? যার যার স্ত্রী খেদমত স্বার্থ ছাড়া করে না, স্বার্থ ছাড়া এক ইদি কাবুল না আইনা দেখেন ইদি আগুন ধরিয়া ধরিয়া এই ঠিক না বেঠিক? কিন্তু মাকে কাপড় দিতে পারো নাই, যদি বলো যে মা এই ঈদের টাকা নাই, মা কি নারাজ হবে না? মায়ের মতো আপন কেহ নাই। বলে না স্যার কত মানুষ দেখছি ভাই এই দশ মাস দশ দিন গর্ভধারণ করিয়া সকল কষ্ট একাই নিলেন সহিয়া, সকল কষ্ট মায়ে নিলেন সহিয়া, বিদেশেতে সন্তান জাতি মারা যায় সবার আগে আঘাত লাগে মন কমি যায়, সবার আগে আঘাত লাগে মায়ের সন্তানের কিছু পাওনা আসে না নাই। আমি এক ছোট্ট একটা হাদিস পাঠ করেছি, হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের কিছু হক সম্পর্কে ইঙ্গিত করেছেন, এজন্য হাদিসটা একটু দুই চারটে কথা বলে আমি আবার আয়াতের মধ্যে ঢুকতে চাই ইনশাআল্লাহ বলেন। কারণ সন্তানের হক যদি সন্তান বুঝে না পায় ওই সন্তান থেকে খেদমত আশা করা চরম বোকামি ছাড়া আর কিছু, আর সন্তান যদি তার হক গুলি বুঝে পায় তাহলে ওই সন্তান পিতামাতার খেদমত করবে নিজ গরজে, তাকে বলতেও পায় না। সুতরাং সন্তানের হক দিতে হবে নাকি হবে না? না দিলে খেদমত পাওয়ার আশা করা যায় না। নবীর সাহাবী দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময় হযরতে ওমর বিচার কাজের জন্য বসে আছেন, এক মুরব্বী বাবা এক বৃদ্ধ বাবা এসে নালিশ করলো গিয়ে আমিরুল মুমিনিন আমার সন্তান আমার কথা শোনে না, খেদমত করতে চায় না, আমি বিচার চাই,
হযরত উমর যুবককে ডাকলেন, বললেন, ও যুবক, তুমি কেন বাপ মার খেদমত করো না? বলে, হুজুর, করতে তো চাই কিন্তু মন থেকে আসে না, কেন তা তো জানি না। হযরত উমর বলেন, কেন তুমি কি তোমার হক খুঁজে পাও নাই? যুবক বলে, হুজুর, আমার হক কি সেটাই তো আমার জানা নাই। হযরত উমর বললেন, তোমার হক হলো পাঁচটা, কয়টা? সন্তানের হক কয়টা? পাঁচটা। এক নম্বর হক, একটা নেককার মা সন্তানকে দিতে হবে, কারণ মা যদি ভালো না হয় সন্তান ভালো হবে। দুনিয়া যত আল্লাহর নিরা এসেছেন, খবর নিয়ে দেখেন তাদের মাও তাদের থেকে তুলনামূলক কম না। মা যদি ভালো হয় সন্তান শামসুল হক খলিল খলিল মতো আল্লাহওয়ালা হয়। মা যদি ভালো হয় সন্তান বাইজিদ বোস্তামি হয়। মা যদি ভালো হয় সন্তান তখন জুনায়েদ বাগদাদির মতো আল্লাহ আল্লাহ হয়। মা যদি ভালো হয় তাহলে সন্তান গুলা ফুরফুরা পীর সাহেবের মতো হয়, ঠিক না? মা যদি দুই নম্বর হয় ভালো না হয় তো সন্তান ডিভিশন মার্কাই হয়, কারণ গাছ যেমন তার ফল তেমন, ঠিক না? গাছ লাগায় সে তেঁতুল গাছ লাগায় হুজুর নিয়ে দোয়া করতে বসছে, পীর সাহেব নিয়ে, হুজুর একটু দোয়া করে দেন, আমরা তো ভুল করেছি, আল্লাহ যেন ভুল করে না। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমরা তো তেঁতুল গাছ লাগাইছি, তুমি আবার ভুল করে না, তুমি কিন্তু ল্যাংড়া ধরাই দিবে, কাজ হবে? বলে কাজ হবে, কারণ গাছ যদি ভালো হয় ফল হবে ভালো, দুধ যদি ভালো হয় ঘি হবে ভালো, মা যদি ভালো হয় জি হবে ভালো, ঠিক না? কিন্তু বর্তমানে ভালো মা পাওয়া যাচ্ছে ঘরে ঘরে পাওয়া যাচ্ছে, মহিলাই তো নাই বাংলাদেশে, মহিলা বাংলাদেশে মহিলা সব মেয়ে ছেলে হয়ে গেছে, মহিলাদেরকে এখন কি বলে? মেয়ে ছেলে, মানে আল্লাহ বানাইছে মেয়ে আর উনি হতে চাই ছেলে, তারে কি কয়? মেয়ে ছেলে। বাংলায় বললে বা রাগ হয়, এই জন্য ইংরেজি কয় ম্যাডাম, ইংরেজিতে কি কয়? মেয়ে দো ড্যাম 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 ড্য